পূর্ব বর্ধমান জেলার বিজেপির সদর জেলার কনভেনার কল্লোল নন্দনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কল্লোল নন্দন অভিযোগ করেন, সোমবার তিনি যখন তার গাড়ির কাজ করাচ্ছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী লাঠি বাঁশ দিয়ে তার উপর হামলা চালায়। তার আরও অভিযোগ, একটি বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধরও করা হয়। এ ব্যাপারে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। কি হয়েছিল? আমি কুটসা রোডে আমার গাড়ি সার্ভিসিং করাছিলাম, এমত অবস্থায় ওখানকার একটা ক্লাব আছে, তৃণমূল আশ্রিত ক্লাব, জট্টাবাবা ক্লাব, ওখান থেকে 10-15 জন ছেলে বেরিয়ে আসে। তারা এসে, তুই বিজেপির নেতা হয়েছিস, এই করেছিস বলে আমি মারতে মারতে একটা নির্মীণ বাড়ির ভেতরে নিয়ে যায়। ওখানে তৃণমূল নেতাদের সামনে দাঁড়িয়ে আমাকে বাঁশে করে বেধড়ক মারা হয়। কি দিয়ে তারা আঘাত করেছে? বাঁশ দিয়ে। কেন হঠাৎ করে? বিজেপি করি, ওই জন্য অপরাধ। আমি একমাত্র প্রতিবাদ করে যাচ্ছি, এখন বিজেপির অনেক নেতা করে মেরে ঢুকিয়ে দিয়েছে, এবার আমি একমাত্র প্রতিবাদ করে যাচ্ছি, তার প্রতিবাদ ওরা আমাকে মারছে, যেন এই প্রতিবাদ না করতে পারে, সব কণ্ঠরুদ্ধ হয়ে যায়। তারা করেছে চিনতে পারে? হ্যাঁ, জট্টাবার ছেলেদের সবার নাম জানি না, বিশাল পাশে এই ছেলেটার নাম জানিস, তোর সঙ্গে অনেকে ছিল আর তৃণমূলের কিছু নেতৃত্ব ছিল। অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করিনি, আমি থানার পুলিশ আমার বাড়িতে এসেছিলেন, ওনাদেরকে আমি নাম দিয়েছি কিছু, আর আমি এফআইআর করার জন্য এই মেডিকেল করলাম, আমি এফআইআর করবো। এখন কোথায় এসেছিলাম? আমি বর্ধমান হসপিটালে এসেছিলাম মেডিকেল করতে, আমার এ করতে, আপনার এক্সরে ফেক্সরে করতে। বারবার বিজেপি কর্মীদের উপর মারধর করছে, আপনি বিজেপি কনভেনার বর্ধমান দক্ষিণে, হ্যাঁ, আপনার উপরে হামলা হলো। এটা আপনারা দেখুন, যেটা নেতৃত্বের উপরে এইভাবে হামলা করছে, কর্মীদের উপরে এইভাবে হামলা করছে, এইভাবে বিরোধীদের কণ্ঠরোধ যাবে না, আমরা এতেও বিজেপি ছাড়বো না, বিজেপিকে নিয়েই লড়ে যাবো। উচ্চ নেতৃত্বকে জানাবেন? উচ্চ নেতৃত্ব জানে, উচ্চ নেতৃত্ব অলরেডি আমার বাড়ি এসেছেন, ওনারাই আমাকে এখানে পাঠিয়েছেন, ওনারা এখানে আমার সঙ্গেও আছেন সাইডে, ওনারাও আছেন সাথে আমার, ওনারা উচ্চ নেতৃত্ব আমার সঙ্গেই আছেন। কর্মীদের সাথে সাথে আজ কিন্তু বিজেপি, আপনি কনভেনার, আপনার উপরে হামলা হলো। এর আগের দিন তো কনভেনার খোকন সেনকে পুলিশ মিথ্যা অভিযোগে অ্যারেস্ট করেছে, কী বলবেন আপনি? এরম তো হচ্ছেই, দলদাস পুলিশ এরম করছে আর তো নেতারা করবেই। আপনার উপর হামলা প্রকাশ্যে দিনের বেলায় সবার সামনে মারতে মারতে নিয়ে এসছে। কী নাম? আমি কল্লোল নন্দন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কনভেনার। যদিও স্থানীয় তৃণমূল নেতা ও তৃণমূলের জেলার মুখপত্র প্রসেনজিৎ দাস জানান, এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না। আজকে আমরাও এলাকায় ছিলাম এবং আমরা যে ঘটনা জানতে পারি সেটা হচ্ছে, বিগত এক মাস ধরে বিজেপির কিছু দুষ্কৃতি এখানে তাণ্ডব ওই কল্লোলের নেতৃত্বে এখানে করেছে, এবং তাদের মধ্যেই মদ খাওয়া এবং হচ্ছে পয়সা নেওয়ানির ভাগ নিয়েই হচ্ছে তাদের এই লড়াই, এবং এই গোটা ঘটনাটি ঘটেছে তিনকোনিয়ায় মদের দোকানের সামনে, সেইখানে সেই ঘটনা ঘটেছে, পরবর্তীকালে সেটি গুডসে ট্রেডে আসে, আমরা আমাদের কাছে এলে, আমরা দেখতে পেলে আমরা তাদের ছাড়িয়ে দিই এবং তাদেরকে হচ্ছে আমরা রেস্কিউ করে বাড়ি পাঠিয়ে দিই। দেখুন, আমাদের কাছে এ ধরনের কোনো খবর নাই, কারণ বর্ধমানের মানুষ শান্তিপূর্ণভাবে আছে, কারুকে মারধর করেছে বা কেউ মার খেয়েছে এরকম খবর আমাদের কাছে কিছু নেই। দেখুন, ওদের অভিযোগ করা কাজ ওরা অভিযোগ করে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের পর থেকে বিজেপির নেতা কর্মীদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে, কিন্তু 2 তারিখের নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির নেতা কর্মীরা তারা নিজেরাই ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আবেদন করেছে তাদের ফিরে আসার জন্য, এবং তৃণমূল কংগ্রেস তাদের নিরাপত্তা দিয়ে ঘরে ফিরিয়ে দিচ্ছে। সুতরাং বর্ধমান শহরে কোনো রকম অশান্তি নেই। দেখুন, অভিযোগ করাটা কাজ, কারণ নির্বাচনের আগেও তোরা অভিযোগ করেছিল, ওরা মিথ্যা অভিযোগ করেছিল, অভিযোগ করাটা ওদের কাজ, ওরা অভিযোগ করে, কারণ এই নির্বাচনে আপনারা দেখেছেন যে মানুষ ওদের একদম তিরস্কার করেছে, মানুষ ওদের থেকে সরে গেছে, এখন কোনো কাজ নেই, দলে কর্মীরা সব বসে গেছে, সুতরাং ওদের নেতৃত্বের কাজ হচ্ছে অভিযোগ করা, তাই ওরা অভিযোগ করছে। দেখুন, একটা কথা বলি, পুলিশ প্রশাসন তার নিজের নিয়ম এবং নিজের গতি অনুযায়ী চলে, নিরপেক্ষ প্রশাসন, পুলিশ প্রশাসন কাকে গ্রেপ্তার করবে, কী কারণে গ্রেপ্তার করবে, এটা আপনাকে জানতে হলে পুলিশের কাছে যেতে হবে, কারণ পুলিশের কাছে কার নামে কী অভিযোগ আছে, পুলিশ কাকে গ্রেপ্তার করবে, কেন গ্রেপ্তার করবে, তার উত্তর আমরা দিতে পারবো না, পুলিশ দেবে তার উত্তর। তো শুধু আমরা এটুকু বলতে পারি যে আইন আইনের পথে চলে, আমরা পুলিশ প্রশাসনের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই না, আমাদের দলের পক্ষ থেকে কারুকে কোনো মারধর করা খবর আমাদের নেই, কারণ তৃণমূল কংগ্রেস মারধরে বিশ্বাসী নয়। আমি মনে করি তৃণমূল কংগ্রেস শান্তিতে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস বিশাল সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, বর্ধমান জেলায় 16টা সিটে আমরা জিতেছি, সুতরাং এখানে আমাদের মানুষের ওপর অত্যাচার করার
কি আছে? আমরা তো মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে, আমরা মানুষকে মারধর করতে যাব কেন? কারণ এই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও আমরা জিতেছি এবং মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে, তো আমরা মানুষকে সাথে আছি, মানুষের পাশে আছি, আমরা মানুষের ওপর কেন আমরা এ করতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।